আজকে সিগন্যাল মিগনাল দেই নাই, আজকে সিগন্যালও দেই নাই মিগনালও দেই নাই, প্রচারও করি নাই প্রসারও করি নাই, শুনছে কেস হইছে, এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে। কিন্তু যেদিন অ্যারেস্ট করবো সেদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলাহাটি জেকেটিভি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিজয় দিবসে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখলাম মাঠে আমাদের ফয়জুল করিম হুজুর, তিনি মাঠে র্যালির পরে তিনি যে অগ্নি ছড়া বক্তব্য দিয়েছে সেটি আমার খুবই পছন্দ হয়েছে, যে তেনার বিরুদ্ধে মামলা দেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে ভাস্কর্য ইস্যু নিয়ে। তো সে ব্যাপারে তিনি গর্জন দিয়েছে, হাজার হাজার জনতার সামনে তিনি যে বক্তব্যটি দিয়েছে, চলুন দর্শক আমরা সেই বক্তব্যটি না টেনে শুনব। আজ যারা শেখ সাহেবের মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, আমি প্রশ্ন করতে চাই, তিনি যখন 15 আগস্টের পরে 36 ঘন্টা বসেছিলেন, এই নেতার কোথায় ছিল? এত মহব্বত কোথায় ছিল? এত ভালোবাসা কোথায় ছিল? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন, আজও সেই প্রশ্নের জবাব পাই না, যে আমার বাবা পড়েছিল, অথচ এত বড় দল, এত সংগঠন, এত কর্মী, কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না। শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন। মুস্তাক সাহেবের মন্ত্রিসভায় কে কে ছিলেন এদেশের মানুষ জানে না, এদের মানুষ দেখে নাই? ট্যাঙ্কির উপরে কি নাচানাচি করেছিল ইতিহাস কেউ জানে না? শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না? শেখ সাহেবের চামড়া দিয়া কারা জুতা বানাইতে চাইছিল এদেশের মানুষ জানে না? শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে, এই ঘোষণা কে দিয়েছিল? কোনো আলেম দেয় নাই, কোনো মৌলবী দেয় নাই, কোনো ইসলাম প্রেমিকরা দেয় নাই, তোমার মতো দালালরা দিয়েছে, তোমার মতো নাস্তিকরা দিয়েছে। শুধু তাই নয়, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, শেখ সাহেবের জানাজায় কে কে ছিলেন? তার জানাজা কে উপস্থিত হয়েছিলেন? তার জানাজা কে দিয়েছিল? এই দালালের গোষ্ঠী একটাও ছিল না, ওরা গদি দিয়ে ব্যস্ত ছিল, ওরা গদির ভাগাভাগিতে লিপ্ত ছিল, কিন্তু আলে মোলামাই তার জন্য দোয়া করেছিলেন। যাই হোক, আমার কথাবার্তা পরিষ্কার, সাংবাদিক বন্ধুরা, আজকে সিগন্যাল মিগনাল দেই নাই, আজকে সিগন্যালও দেই নাই মিগনালও দেই নাই, প্রচারও করি নাই প্রসারও করি নাই, শুনছে কেস হইছে, এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে। কিন্তু যেদিন অ্যারেস্ট করবে সেদিন দেখবেন শোনেন, আমাদেরকে জেলের ভয় দেখে কোনো লাভ নেই, লাভ নেই কোনো লাভ নেই, কেন এনার আত্মজীবন পড়েছে, সাহস হয়েছে, জীবনে বহু জেল কেটেছেন, কথা ঠিক না? এই জেলের টেলের কেসের মেসের ভয় দেখাই আমাদেরকে লাভ নাই, যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নাই, কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকাবার দূর সাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুঃসাহসে আঘাত করবে, আঘাত করবে ইনশাআল্লাহ, কি বলে ঠিক না? যেই দিন এই হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগবে অন্যায় ভাবে, সেই দিন বাংলাদেশের জনগণ
এই হ্যান্ডকাপকে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব, ইঁদুরের বাচ্চা পালাইতে পারে, শিয়ালের বাচ্চা পালাতে পারে, বদরের বাচ্চা পালাতে পারে, বিলারের বাচ্চা পালাতে পারে, কিন্তু শেখ ফজলুল করিমের সৈয়দ ফজলুল করিমের বাচ্চা পালাতে পারে না, সৈয়দের শাহকে সন্তান পালাতে পারে না, ওমরের সন্তান পালাতে পারে না, আবু বকরের সন্তান পালাতে পারে না। মারা যাব, শিরুচা করে মরব, রক্ত দেব ইসলামের জন্য, রক্ত দেব জীবন দেব ইসলামের জন্য, জীবন দেব এই দেশ রক্ষা করার জন্য, জীবন দেব সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে রক্ত দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নারায় তাকবীর, নারায় তাকবীর, যারা আমাদেরকে জেলে দেখার ভয় দেখেন, শেখ সাহেবের শেষ কথা বলি, শেষ করব। একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম, আর একটা কথা বললেই না বললেই নয়, খুব গুরুত্বপূর্ণ কথা। আজকের আমরা শেখ সাহেবকে মহাব্বত করেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে? 12-13 তার বয়স ছিল, কত বছর বলেন? বলেন তো রেনু ফজিলাতুন্নেসা তার স্ত্রী, তার তখন বয়স ছিল কত? 3 বছর। কত বছর? জোরে বলেন, তখন তার বয়স ছিল 3 বছর। তার বাবা মারা যায় 5 বছরে, তার মা মারা যায় 5 বছরে, 7 বছরে তার দাদা মারা যায়, 7 বছরে তিনি তার ঘরে চলে আসেন। আমি প্রশ্ন করতে চাই, যারা শেখ সাহেবকে মহাব্বত করেন, আজকে থেকে সংসদে বিরুত্থাপন করেন, যেমন শেখ সাহেব বিবাহ করেছিল 12-13 বছর বয়সে, আমাদেরকে আইন পাশ করতে হবে আমরা 12-13 বছর বয়স বিবাহ করব। আজকে আইন পাশ করতে হবে রেনু বিবি যেরকম বিবাহ হয়েছিল 3 বছর বয়সে, আমাদের মেয়েদেরকেও 3 বছর বয়সে বিবাহ দিতে হবে। এইটা তো শেখ সাহেবের মহাব্বত নাকি? মহাব্বত করো না। একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম, হাসু কামার নিচে খেলছিল, হাসু মাঝে মাঝে খেলা করে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে, কামাল চেয়ে থাকে। এক সময় কামাল হাসুরিকে বলছে, হাসু আপা, হাসু আপা, তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি? আমি আর রেনু দুজনেই শুনলাম, আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম, আমিও তোমার আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পরেই রইল, বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না, নিজের ছেলে অনেকদিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র 1 মাস, রাজনৈতিক কারণে, শোনেন, রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আমিও শেখ হাসিনা সরকারকে বলবো, আপনার স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় না, আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সজাগ থাকতে হবে, চৌকান্না থাকতে হবে, ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশকে অপরিত করতে হবে। দেখলেন আপনারা ভিডিওটি, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমাদের নিত্য নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।